হাফিজ আহমেদ মজুমদার, সিলেট ৫ আসনের সংসদ সদস্য। তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। মোট তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। ১৯৩৩ সালের ২৯ মার্চ সিলেটের জকিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ হাফিজ মজুমদার। ভারতের চণ্ডীনগর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষালাভের পর যশোর জেলা স্কুল থেকে মাধ্যমিক শেষ করেন তিনি। পরে সিলেট এমসি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। এরপর বরিশাল বিএম কলেজ থেকে স্নাতক অর্জন করেন। ১৯৮৫ সালে তিনি শিক্ষার মান উন্নয়নের জন্য হাফিজ মজুমদার নামে শিক্ষা ট্রাস্ট প্রতিষ্ঠা করেন। এর অধীনে ২০টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হয়। হাফিজ মজুমদার পূবালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান। এছাড়া ২০১৫ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন তিনি। ১৯৯৬ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো সিলেট ৫ আসনে এমপি নির্বাচিত হন হাফিজ মজুমদার। নির্বাচনে তিনি পেয়েছিলেন ২৯,৪৯০ ভোট, আর তার নিকটতম প্রার্থী জামায়াতে ইসলামীর ফরিদুদ্দিন চৌধুরী পেয়েছিলেন ২৮,১২০ ভোট। ২০০১ সালের নির্বাচনে হাফিজ মজুমদার জামাতের প্রার্থী ফরিদুদ্দিন চৌধুরীর কাছে পরাজিত হন। এই নির্বাচনে জামাতের প্রার্থী ৭৭,৭০০ ভোট পেয়েছিলেন, আর হাফিজ মজুমদার পেয়েছিলেন ৫২,৮০০ ভোট। ২০০৮ সালের নির্বাচনে পুনরায় জয়লাভ করেন হাফিজ মজুমদার। ২০১৪ সালের নির্বাচনে তিনি অংশগ্রহণ করেননি। সবশেষ ২০১৮ সালের নির্বাচনে নৌকা প্রতীকে ফের জয়লাভ করেন তিনি। সীমান্তবর্তী আসন সিলেট ৫। একটা সময় এখানে রাজনৈতিক হানাহানি ছিল, তবে এখন আর নেই। এই আসনটি জামাতের দুর্গ হিসেবে পরিচিত, তবে সময়ের পরিক্রমায় অনেক কিছুর পরিবর্তন হয়েছে। এখন আসনটিতে আওয়ামী লীগ ও বিএনপির অবস্থান সমানে সমান। সিলেট ৫ জাতীয় সংসদের ২৩৩ নম্বর আসন। নির্বাচন কমিশনের তথ্য মতে এ আসনে মোট ভোটার ৩,২৪,৩১২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,৬৩,১৯১ এবং নারী ভোটার ১,৬১,১২১ জন। সাদাকালো নিউজ।